রবিবার ত্রিপুরা রিক্সা শ্রমিক সমিতির উদ্যোগে আগরতলা পৌর নিগম এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি হয় ডক্টর বি আর আম্বেদকর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা বিপ্লব কর সহ সংগঠনের অন্যান্যরা। পরে বিপ্লব কর জানান, আগরতলা শহরের প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে। এই যানজট কিভাবে মুক্ত করা যায় সেই বিষয়ে সচেতন করা হয়েছে যান চালকদের। আগামী দিনে পথচারীরা যাতে কোনো দুর্ভোগের শিকার না হয় তাও আলোচনা হয় এদিন। আগরতলা পৌর নিগম মাননীয় মেয়র এবং আইজি ল অ্যান্ড অর্ডার এবং আইজি ডিজি প্রশাসনিকভাবে এবং ট্রাফিক এসপি এবং বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকরা নিয়ে মাননীয় মেয়র অনেকদিন ধরেই চেষ্টা করছে শহরের মুক্ত ঝঞ্ঝাট মুক্ত কীভাবে করা যায়। তো এইগুলো নিয়ে অনেকগুলো সরকারিভাবে মিটিং হয়েছে। তো পরবর্তী সময় লাস্ট মিটিংয়ে আলোচনা হয়েছে যে প্রত্যেকটা আমরা সংগঠনকে যদি এই ঝঞ্ঝাট মুক্তির ক্ষেত্রে কিছুটা সচেতন করা যায়, তাদেরকে কীভাবে জাগ্রত করা যায় এবং প্রত্যেকে যদি আমাদের আমাদের দায়িত্ব নিয়ে আমরা যদি আমাদের দায়িত্বগুলো পালন করি তাহলে হয়তো শহর মুক্ত এই ঝঞ্ঝাট মুক্ত করা যাবে এবং মানুষের যে পরিষেবা চলাবে না মানুষের সার্বিক অনেকটা ভালো হবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ 365 দিন।